কোরআন মাজিদ পড়ার সময় আমাদের অবশ্যই জানতে হবে আলিফ এবং আইনের উচ্চারণ। অর্থাৎ আলিফে যখন জবর জের পেশ থাকবে তখন একটা হামজা ভালো হবে, তো হামজা এবং আইনের উচ্চারণ বুঝতে হবে আমাদের। তারপর তা এবং ত এ দুটোর উচ্চারণ বুঝতে হবে। সা এবং সিন খুবই গুরুত্বপূর্ণ, এক করা যাবে না, এগুলো বুঝতে হবে। তারপর হা এবং হা এ দুটো উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে হরফগুলো আমরা অনেক সময় একভাবে উচ্চারণ করি, দাল এবং বদ, তো এইগুলো একভাবে উচ্চারণ করার কারণে আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না। তো অবশ্যই আপনাকে তুলনা করে সঠিক উচ্চারণের পার্থক্য জানতে হবে। তো অবশ্যই আপনাকে তুলনা করে সবকটে সঠিক উচ্চারণ জানতে হবে। অর্থাৎ হামজা এবং আইন এক হবে না। তারপর তা এবং ত, সা এবং সিন, হা এবং হা এগুলো এক হবে না, প্রত্যেকটি আলাদা হরফ, আলাদা উচ্চারণ হবে। তো আজকে আমরা হরকতের উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা উচ্চারণ ইনশাল্লাহ সহি করে আপনাকে শিখিয়ে দিব। দেখুন এখানে লক্ষণীয় খালি আলিফের ডানে যদি জবর থাকে তখন তাকে এক আলিফ মাত বলা হবে, টেনে পড়তে হবে। যেমন হামজাহ জবর আ, লাম ইয়াজিল্লি আলিম ইম দি পেশমুন আলিমুন, এখানে হামজাটা উচ্চারণ করতে হবে হলকে শুরু থেকে আলিমুন। যখন আপনি আইনটা উচ্চারণ করবেন তখন কিন্তু আলি, এখানে আইনটা চাপ দিয়ে বলতে হবে, এখানে কিন্তু আলিমুন বলা যাবে না, এটা হচ্ছে আলিমুন, আর এটা বলতে হবে আলিমুন আলিমুন। আইনটা আপনাকে হলকের মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে বলতে হবে আলিমুন আলিমুন। এ হচ্ছে জবরের বা হরকত উচ্চারণ, এটা হচ্ছে আলিমুন আর এটা আলিমুন, এরকম আপনাকে বুঝতে হবে। তারপর যখন সাকিন থাকবে ইয়া মুরু, ইয়া হামজা জবর ইয়া মিম পেশ মুর রা পেশ রু ইয়া মুরু, আর এখানে বলতে হবে ইয়া মুরু, ইয়া আইন জবর ইয়া, এখানে হামজার উচ্চারণটা মানে হামজা সাকিন উচ্চারণটা ধাক্কা দিয়ে বলতে হবে ঝটকা করে ইয়া মুরু, আর আইন সাকিন উচ্চারণটা এটা আইন সাকিন উচ্চারণটা আপনাকে চাপ দিয়ে বলতে হবে ইয়া মুরু ইয়া মুরু। যা আ আর এটা হবে যা আ, আইন জবর আ, এটা হচ্ছে হামজা জবর আ আইন জবর আ, যা আ যা আ, তো এরকমভাবে বুঝতে হবে। আইন এবং হামজা উচ্চারণ দুটো এক হবে না, দুইটা আলাদা। তারপর আসেন তা এবং ত, এখানে তাটা পাতলা হবে ত মোটা হবে, যেমন তা বা, আর এটা হবে ত বা, দেখুন উচ্চারণটা তা বা প বা, ত মোটা করতে হবে ত বা, এটা হবে তালাকিন, আর এখানে বলতে হবে তলাকিন, প মোটা করে তলাকিন তালাকিন তলাকিন। তারপর দেখুন কনা তা, তা যাব তা বলতে হবে, এটা হবে কনা ত, ত যাব ত, আমরা অনেকে তটাকে তা বলি, তো এটা কিন্তু বলা যাবে না, এইগুলো অবশ্যই একটু সতর্ক থাকবেন যেন ভুল না হয়। খুবই গুরুত্বপূর্ণ হরফ সা এবং সিন, দেখুন সাটা যখন উচ্চারণ করবেন জিব্বাটা উপরের দাঁতের আগে লাগাবেন, আর এই সিন যখন উচ্চারণ করবেন জিব্বাটা নিচের দাঁতের মাঝখানে লাগাতে হবে। যেমন কাপ জবর কা, সা জবর সা, কাসা বা জবর বা, কাসা বা, আর এটা হবে কাপ জবর কা সিন জবর সা, কাসা বা জবর বা, কাসা বা, এটা হচ্ছে কাসা বা, আর এটা কাসা বা, কাসা বা, এরকম। সা নিয়াতান সা পাতলা, জিব্বাটা যখন মানে সাটা যখন উচ্চারণ করবেন জিব্বাটা উপরে দাঁতে লাগাবেন, নিচে দাঁতে লাগবে না, সা নিয়াতান, আর সিনটা নিচে লাগাবেন সা নিয়াতান সা, এখন সা বলতে হবে সা নিয়াতান, এরকম। সা অপেশ সু সু রতান সু রতান, এটা সু রতান, এরকম। তো অবশ্যই দুটার মাখাস আপনাকে বুঝতে হবে, এটা সু বলতে হবে পাতলা করে সু রতান, আর এটা সু রতান, এরকমভাবে। এখন আসেন হা এবং হা, দেখুন যখন হার উপর সাকিন থাকবে তখন বলতে হবে আহ লান আহ লান, আর এই হা এটার উপর যখন সাকিন থাকবে তখন বলতে হবে আহ লান আহ লান, এটা হচ্ছে আহ লান আর এটা আহ লান। তো এই হাটা হলকে শুরু থেকে বলতে হবে, চাপ দিয়ে বলা যাবে না, হালকা করে বলতে হবে, আর এই হাটা চাপ দিয়ে চিকন করে বলতে হবে আহ লান। ইয়াহ বি তু, ইয়াহ জবর ইয়াহ, এরকম ইয়াহ বি তু ইয়াহ বি তু ইয়াহ ইয়াহ জবর ইয়াহ, এটা হচ্ছে ইয়াহ
আর এটা ইয়াহ, এরকম হারিরা হারিরা, যখন হরকত আসবে এটা সাধারণভাবে বলতে হবে হাজবর হা হারিরা, আর এটা বলতে হবে হাজবর হা হারিরা, এরকম। তো এই দুটো হরফ আপনাকে বুঝতে হবে ভালো করে। তারপরে হচ্ছে দাল এবং দদ, খুবই গুরুত্বপূর্ণ দুটো হরফ। দেখুন দালটা হবে পাতলা, দদ মোটা হবে। দদের মাকাসটা জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের সঙ্গে লাগবে, আর দালটা পাতলা হবে জিব্বার আগার উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। যেমন দার, দাল উচ্চারণ করতে আমাদের সমস্যা হয় না, বাট দদ উচ্চারণ করতে আমাদের প্রবলেমটা হয়। এটা হবে দর, দাল আলু জিব্বর দার জিব্বর দার, এটা দর। নুন যেমন না দাল তাজবর দাঁত, না দাঁত, এটা হবে না দত, না দত, না দাঁত, এটা কিন্তু বলবেন না, না দত বলতে। দেখুন বাংলা উচ্চারণটা না দাঁত, না দত, এরকম। তারপরে বা দা বা দ ব বা ব, এরকম। তারপর হচ্ছে জাল এবং ব, খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখানে জালটা যখন আপনি উচ্চারণ করবেন জিব্বাটা উপদাতে লাগবে, জটা কিন্তু জিব্বার উপদাতেই লাগবে, দুটো একই মাখরাজ। তবে এখানে জালটা পাতলা হবে, জটা মোটা হবে। যেমন এটা হবে শিন জাল জবর সাজ, জাল জবর দা সাজা সাজা, এরকম পাতলা করে সাজা। আর এটা হবে শিন র জবর সাব ব জবর ল সাব ব সাব ব। যেমন তাসটি থাকবে জাল গিয়ে ধরবেন সিম্পলভাবে ধরবেন সাজা, আর এটাকে মোটা করে ধরতে হবে সাব ব, মানে এটা জ্বর একটা ঘ্রাণ থাকতে হবে সাব ব। নাজার নাজার না ব র রে যা, নুন যেমন না জাল জবর যা, নাজা র জবর র নাজার, এখানে বলতে হবে না ব র না জ জ মোটা করে না ব র। জাল্লা ওয়াল্লা র ওয়াল্লা, এরকমভাবে মোটা করবে। সিন এবং শিন দুটো কিন্তু এক না, দুটি আলাদা। তবে সিনটা নিচে লাগাবেন, আর শিন উচ্চারণ করার সময় মানে সিনটা জিব্বার আগা নিচে দাঁতে লাগবে, আর শিন জিব্বার মধ্যখান উপতল সঙ্গে লাগবে। এটা হবে সাদ্দা 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 সাদ্দা, সাতর সাতর, সিন যাব সা ত যাব ত সাতর যাব র সাতর, আর শিন যাব সা ত যাব ত সাতর যাব র সাতর, সালা সালা, এরকমভাবে। খুবই গুরুত্বপূর্ণ সদ এবং সিনের দুটা। সিন যখন উচ্চারণ করবেন জিব্বাটা নিচে দাঁতে লাগবে, সদ কিন্তু জিব্বাটা নিচে দাঁতে লাগবে। তবে এখানে সিন হবে পাতলা, সদ হবে মোটা, সদ কী হবে মোটা হবে। যেমন এটা হবে হাজবর হা রজবর র হার সিন জবসা হার সা, আর এটা হবে হাজবর হা রজবর র হার সদ হিসাব স হার স স মোটা হবে হার সা হার স, এরকম। সাব্বাহা আর সব্বাহা সব্বা বলতে হবে, এখানে সাব্বা আর এটা সব্বা। সাব্বাহা সব্বাহা সুরন সদ ওয়াবে সুরন, এরকম। এটা হবে সু শুধু সুপাতলা সুরন, সুর এখানে জের হবে সুরিন, আর এটা হবে সুরিন সদ ওয়াবে সুরিন, এরকমভাবে। তো এখানে সদ উচ্চারণ করছে, এটা সদের জ্ঞান নিয়ে আসবে, সিন পেশ সু সদ পেশ সো, এরকমভাবে। তারপর আসেন দদ এবং দ, দুটোই মোটো হরফ। দদ জিব্বার গোড়ার কিনারা মারি দাঁতের সাথে লাগবে, মানে উপরের মারি দাঁতে লাগবে, আর দটা জিব্বাটা উপরের আগা আগা সাথে লাগবে, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগে লাগবে। এটা হবে বন্যা, আর এটা রান্না রান্না বন্যা রান্না। নাযিরাতুন নাযি দজে দই নাযিরাতুন, এটা নাযর জ জ নাযরাতুন অথবা নাযিরাতুন, এরকম। দনীনিন দনীনিন দজে দ মোটা করে দনীনিন দনীনিন, এরকমভাবে মোটা করবেন। তারপরে কাফ এবং কফ খুবই গুরুত্বপূর্ণ। দেখুন কাফটা হালকা হবে আর কফটা মোটা হবে। যেমন কাদার, এটা হবে কদার কাদার কদার, এক বারো আক বারো। এখানে কাফের উপর সেকুন থাকলে কলকলা হবে না, এটা হামস হবে, আর কফের উপর সেকুন থাকলে কলকলা হবে, এটা হবে এক বারো আক বারো। হাক্কা হাক্ক হাক্কা হাক্ক, এরকমভাবে উচ্চারণ করতে হবে। তারপর সবার শেষ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জা এবং ওয়া। এখানে দেখুন জাটা কী করতে হবে, জিব্বাটা
নিচে দাঁতে লাগাতে হবে, আর ওয়াটা জিব্বাটা উপরে দাঁতের আগা লাগাতে হবে। তাহলে এটা হবে জাল্লা, এটা ওয়াল্লা, হাফিজুন হাফিজুন, জুহুরুন জুহুরুন, জপেশ মোটা করে জুহুরুন, এরকমভাবে। তো যদি আপনারা এই হরকতের উচ্চারণগুলো ভালো করে বুঝতে পারেন, প্রত্যেকটা হরফের উচ্চারণগুলো বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে। তা না হলে কিন্তু আপনি কোরআন মাজিদ পড়া শুদ্ধ করতে পারবেন না। তো এই জন্য আপনাকে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।